লাল রঙের বিশেষ একটি ব্যাগে কাচের জার। এই জার আবার সাধারণ নিয়মে খোলা যায় না, খুলতে প্রয়োজন বিশেষ পিস্তল। এই জারের ভেতরে রয়েছে কোবরা সাপের বিষ। মূলত ওই পিস্তল দিয়ে গুলি করে সাপের বিষের জার খুলতে হয়। নগরীর ডবল বোরিং থানা এলাকার ডিটি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের দলটি আটক করে কথিত তিন তান্ত্রিককে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসা থেকে উদ্ধার করা হয় সাপের বিষ, প্রতারণার নানা উপকরণ। এর মধ্যে অন্তত 10 ধরনের প্রাণীর রক্ত রয়েছে। একদিকে জিন হাজিরের নামে প্রতারণা, অন্যদিকে মাদক ব্যবসায়ীদের কাছে সাপের বিষ বিক্রি করত এই চক্রের সদস্যরা। জারের ভিতরে এই সাপের বিষটা রক্ষিত, এটা তারা এখানে নিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় প্রচার করছে যে এই বিষটা তারা বিক্রি করবে এবং এটার মূল্য তারা ধরছে 5 কোটি টাকা। এবং এই মূল্য এবং ক্রেতা এবং বিক্রেতার ভিতরে যখন এটা নিয়ে তাদের ভিতরে করসপন্ডিং যোগাযোগ হইতেছিল, তখন এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই সাপের বিষ সহ তাদেরকে হাতে নাতে ধৃত করি। গোয়েন্দা পুলিশ জানায় ফ্রান্সের বিখ্যাত রেড ড্রাগন কোম্পানির উৎপাদিত 1 পাউন্ড ওজনের এই বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। পৃথিবীর বিভিন্ন দেশে এই সাপের বিষ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হলো, বাংলাদেশে ব্যবহার হচ্ছে মাদক সেবনে। মাদক সেবীরা যেমন নিজেরাই এই সাপের বিষ সেবন করছে, অন্যদিকে অন্যান্য তরল মাদকও কার্যকারিতা বাড়াতে মেশানো হয় সাপের বিষ। বাংলাদেশে যারা সর্বোচ্চ স্তরের মাদক সেবী আছে তাদের কাছে এটা পৌঁছিয়ে দেয়। সাপের বিষটা অন্য মাদকের সাথে তারা অ্যাডজাস্ট করে সেবন করে মর্মে প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানায়। সাপের বিষ উদ্ধার এবং প্রতারণার অভিযোগে নগরীর ডবল বোরিং থানায় একটি মামলা হয়েছে। সে সঙ্গে উদ্ধারকৃত সাপের বিষ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সিআইডির ফরেন্সিক ল্যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।